টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মাছের ফসল বেশি ক্ষতিগ্রস্ত আগাম জাতের সবজি বন্যায় বিপর্যস্ত শেরপুর নেত্রকোনার হাজারো মানুষ বিশ্বাসঘাতকদের পুনর্বাসন না করতে অন্তর্বর্তী সরকারকে বিএনপির অনুরোধ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবী দুর্গা বরণে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার নিরাপত্তা জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন আইজিপি এবং গাজা ইসরায়েলি আগ্রাসনের বছর পূর্তি আজ নেতানিয়াহু সেনাদের হামলার সব হারিয়ে উদ্ভ্রান্ত লেবানন প্রবাসী বাংলাদেশিরা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছে মারজিয়া দিশা এবার বিস্তারিত দেশজুড়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন কোনো কোনো কৃষক তিনবার সবজি ফসল বুনেও তা রক্ষা করতে পারেননি মাঠে যেটুকু সবজি ফসল অবশিষ্ট আছে তা নিয়েও শঙ্কিত তারা বৃষ্টি বোনার অভিশাপে আগাম জাতের সবজি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে সরকারের কাছে ভর্তুকির আকুতি জানিয়েছেন বিপর্যস্ত কৃষকেরা আরিফ হোসেনের ক্যামেরায় ওষাফের দোজের রিপোর্ট সবজি বর্তমান নাইকেই যে লাউ তারপর শাক লাল শাক মূলা শাক কিছু নাই বেশি সব শেষ পোশাক লাল শাক সব নষ্ট হয়ে গেছে গা কপি মূলে কিছু না সব নষ্ট হয়ে গেছে গা মোহনা টেলিভিশনের ক্যামেরায় এভাবেই বৃষ্টিতে ধুয়ে যাওয়া দুঃস্বপ্নের কথা তুলে ধরেন ধামরাই উপজেলার বানেশ্বর পশ্চিম পাড়া এলাকার কৃষকরা বিস্তীর্ণ এই ধান খেতে এখন সবজি থাকার কথা ছিল কিন্তু বৃষ্টির অভিশাপে পানি জমে থাকা মাঠে এখন ধান চাষ করছেন কৃষক মাঠের ঠায় দাঁড়িয়ে আছে শূন্য মাছা

সবুজ শাখ ব্যাতি মারি গেছে দুইবার তিনবার বুনল তিনবার মায়ের খালি বৃষ্টিতেই খালি ফালায় বুনছিলাম চল্লিশ শতাংশ জায়গা বৃষ্টিতে তলায় নষ্ট হয়ে গেছে এমন পরিস্থিতিতে সরকারের কাছে ভর্তুকির দাবি জানান কৃষকরা ভর্তুকি এই সমস্ত ব্যাপারে তো সরকারের কোনো নজরদারি নাই কে দেখবে গেলে ভর্তুকি তো চামু আন কৃষি অফিসার আসে আসলে কবে সরকার দিলে আমরা দিবো আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই মৌসুমে বর্ষা বেশি সময় ধরে থাকায় স্বাভাবিকের চেয়ে অন্তত তিরিশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উসাফিরদোস মোহনা সংবাদ ঢাকা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুর ও নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দু একটি স্থানে পানি কমলেও খাদ্য বাসস্থান সংকটে বানভাসেদের দুর্ভোগ যেন কাটছেই না নিত্রকোনা জেলা সদর ছাড়াও পূর্বধলা কমলাকান্দা ও দুর্গাপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পূর্বধলা উপজেলার জারিয়ানাটের কোন আনসার ক্যাম্পের পশ্চিম পাশে বেড়িবাঁধ ভেঙে বারহা গুজাখালী সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জেলার অন্তত পঞ্চাশটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন সুরাইয়া আমনের রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গত দুমাসে তারা কিছু সংস্কার করতে পারেনি শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস ও জনগণের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি বলেন আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত

ভোগ করেছেন আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন বিভিন্ন পদে যাচ্ছেন তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের সাথে দিচ্ছেন তারা ঘর গোছাতে আর যারা আন্দোলনে ছিল তাদেরকে বলছেন থ্যাংক ছাত্র জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন কাউকে পুনর্বাসন না করতে ডক্টর ইউনিসের সরকারের প্রতি আহ্বান জানান রিজভি তার প্রতি জনগণের যে আস্থা সেই আস্থার যাতে ফলপ্রসূ হয় সেটা তো তাকে দেখতে হবে সুরিয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা দুয়ারে করা নাটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেবী দুর্গাকে বরণ করে নিতে শেষ মুহূর্তে চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা কুষ্টিয়া থেকে মিলন খন্দকার ও দিনাজপুর থেকে সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি শারদীয় দুর্গ ঘিরে কুষ্টিয়ায় চলছে প্রস্তুতি মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর মৃৎশিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা কুষ্টিয়ায় এবার দুইশো উনত্রিশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গ উৎসব মার কাছে আমাদের একটাই আশা তিনি যেন আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে রাখেন অনেক কাজের চাপ আমাদের ভিতরে আমরা কাজ শেষ করতে হবে এখন ছয়টার খুব ব্যস্তর ভিতরে আছি আমরা আমাদের নিরাপত্তা সার্বিক এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে যেন সরকার সার্বিক দিক দিক থেকে আমাদের নিরাপত্তা প্রদান করে এই উৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে আমাদের মন্দিরে গ্রাম পুলিশ বা আনসার যেটি বলা হয় থাকে সেই আনসাররা থাকবে প্রত্যেক ইউনিয়নে গ্রাম পুলিশ আছে তারা অলরেডি তাদেরকে আমরা নিয়োজিত করে রেখেছি এদিকে দিনাজপুরের তেরোটি উপজেলায় এবার এক হাজার দুশো সাতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি মাটির কাজ প্রায় শেষ এখন চলছে রং তুলির আচর প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজাতেও ব্যস্ত আয়োজকরা আমাদের মাটির এক প্রকার কাজ শেষ হয়েছে এরপরে আমাদের রঙের কাজ হবে ষষ্ঠী পূজা ঘট অধিবাসের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে এবার বাজারে আমাদের কাজ অবশ্যই প্রসাদটা একটু কম এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলে আশা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যে মন্দিরে মন্দিরে মা দুর্গা রংতুলি কাজ প্রায় সম্পূর্ণ দিকে দুর্গोत्सव সুষ্ঠুভাবে পালন আমরা করতে পারব প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এমনটি প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের আফরিন পপি মোহনা সংবাদ এদিকে দুর্গাপূজায় দেশের জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক সারা দেশে সাড়ে একত্রিশ হাজার পূজা মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি মাইনুল ইসলাম শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী নয় অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শুভ মহালয় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি উপকূলীয় এলাকায় কোস্টগার্ড নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ সাহিত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে আমরা যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘরে ঘটায় যদি কেউ অপতৎপর চালায় ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের মোবাইল টিমসহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে আইজিপি জানান পূজা ঘিরে জনমনে নিরাপত্তার সংখ্যা তৈরি হলেও পুলিশ কোনো ঝুঁকি মনে করছে না জঙ্গি তৎপরতা রোধে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান পুলিশ মহাপরিদর্শক এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো সংখ্যা নিরাপত্তা সংজ্ঞা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ না পারে ফায়দা সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান আইজিপি সাইবার মনিটরিং জোরদার করেছে সাইবার পেট্রোলিং এর ব্যবস্থা রেখেছি জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা সেন্ট মার্টিন নিয়ে প্রশাসনের দেয়া নির্দেশনা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা রাতে থাকা নিষিদ্ধ করা দ্বীপবাসীদের জন্য নির্দেশিকা দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু নয় পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি তবে সেখানে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধে শিগগিরই কাজ শুরু হবে বলেও জানান রিজওয়ানা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায় এটা তো সরকারের আইন দু হাজার সালে হয়েছে সরকারের নির্দেশিকা দু হাজার সালে হয়েছে এটা কি করে আমরা বাস্তবায়ন করতে পারি তাদের ভূমিকা কি হবে আমাদের ভূমিকা কি হবে আমরা যেরকম শিক্ষার্থীদেরকে ইনভলভ করতে পারি কিনা এটা ওনারাই আমাদেরকে সাজেশন দেখ কিন্তু এই আইনটা নির্দেশিকাটা মানতে হবে এখন যদি তারা বলেন যে না একদিনে সব আমরা মানতে পারবো না আপনারা আমাদেরকে এইভাবে পর্যায়ক্রমে যান সেটাও তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব কিন্তু মানতে হবে অনিয়ম দুর্নীতির অভিযোগে গণমাধ্যমের তোপের মুখে পড়লেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মাদক নিয়ন্ত্রণের সমসাময়িক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি অন্যদিকে মাদকের বিস্তারে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা সেগুন বাগিচায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদকের বিস্তার রোধে সমসাময়িক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তবে এটি ছাপিয়ে ভোলা ও নোয়াখালী জেলার সাবেক ডিসি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জাতীয় জাদুঘরের মহাপরিচালক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে মোস্তাফিজুর রহমানের নানা অনিয়ম দুর্নীতির প্রসঙ্গ সামনে চলে আসে তবে নিজের ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি আমি আমি মায়ামার থেকে বিদায় আসার সময় শোনেন ওই যদি কেউ আমি দুর্নীতি করতে বলতে পারি সংস্থার কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি যারা আমার লোক হোক যে হোক আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ যদিও মাদক নিয়ন্ত্রণ ও মাদকাসক্তের সংখ্যা কমিয়ে আনতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন সংশ্লিষ্টরা মাদক কে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে সারা দেশে একশো প্রতিষ্ঠানের অনুকূলে দুইশো মদের বার আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় রেজা খান মোহনা সংবাদ ঢাকা খেলার খবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী ছাব্বিশ অক্টোবর দুপুরে তফসিল ঘোষণা করে মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আগামী নয় দশ ও বারো অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বিশ অক্টোবর রাজাউদ্দিনের রিপোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বইছে নির্বাচনী হাওয়া বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে ছাব্বিশে অক্টোবর বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ চলবে বারো অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে চোদ্দ ও পনেরো অক্টোবর যাচাই বাচাই এর পরের দিন নয় দশ বারো এ তিন দিন ফর্ম নিয়ে যাবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাপুর সচিবালয় ফর্ম দেবে মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে ১৪ এবং পনেরো অক্টোবর দশটা থেকে পাঁচটা মনোনয়নপত্র যাচাই তারপরের দিন ষোলই অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল তিনটা থেকে যতক্ষণ শেষ না হয় এবার মোট একুশটি পদে নির্বাচন হবে সভাপতি এক সিনিয়র সভাপতি এক সহ সভাপতি চার এবং পনেরো জন সদস্য আমাদের মোট একুশটি পদে নির্বাচন হবে মানে পুরো নির্বাহী কমিটি সভাপতি একজন সিনিয়র সভাপতি একজন সহসভাপতি চারজন সদস্য পনেরো জন মোট একুশ জন মনোনয়ন পত্রের দাম আগের মতোই রাখা হয়েছে সভাপতি পদে এক লাখ এবং সিনিয়র সহসভাপতি পঁচাত্তর হাজার সহসভাপতি পঞ্চাশ ও সদস্য পঁচিশ হাজার সভাপতি পদের জন্য হচ্ছে এক লক্ষ টাকা অফেরত যোগ্য সিনিয়র সভাপতি পদের জন্য পঁচাত্তর হাজার টাকা অফেরত যোগ্য সহসভাপতি পদের জন্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অফেরত যোগ্য আগামী ছাব্বিশ অক্টোবর দুপুর থেকে ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ হবে নির্বাচনে অংশ নিতে প্রার্থীর বয়স কমপক্ষে পঁচিশ এবং সর্বোচ্চ বাহাত্তর বছর হতে হবে পঁচিশের কম না রাজু আলাউদ্দিন মোহনা সংবাদ ঢাকা শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মাছের ফসল বেশি ক্ষতিগ্রস্ত আগাম জাতের সবজি বন্যায় বিপর্যস্ত শেরপুর নেত্রকোনার হাজারো মানুষ বিশ্বাসঘাতকদের পুনর্বাসন না করতে অন্তর্বর্তী সরকারকে বিএনপির অনুরোধ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবী দুর্গা বরণে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার নিরাপত্তা জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিলেন আইজিপি এবং গাজা ইসরায়েলি আগ্রাসনের বছর পূর্তে আজ নেতানিয়াহু সেনাদের হামলার সব হারিয়ে উদ্ভ্রান্ত লেবানন প্রবাসী বাংলাদেশিরা এই ছিল মোহনার সংবাদে পরবর্তী সংবাদ রাত নয়টায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে